ডিএনএ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন দুই মাস অতিক্রান্ত অনুসঞ্চল্য প্রায় দেড় মাস এবার আলোচনা তবে এই আলোচনা কিন্তু সরকার পক্ষ থেকে কিন্তু ডাকা হয়নি আমরা অনেক আগেও এরকম দেখেছি যে যে কোনো আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনকারী এবং যাদের বিরুদ্ধে আন্দোলন তাদের মধ্যে কিন্তু আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় সমাধান হয়েছে অর্থাৎ আলোচনার সমাধানের রাস্তা সেক্ষেত্রে এবার কিন্তু সরকার পক্ষ কোনো আলোচনায় যায়নি কিন্তু একটি ভালো দিক তা হচ্ছে সরকারকে আলোচনায় বসতে বলেছে কে কোর্ট অর্থাৎ হাইকোর্টের পক্ষ থেকে আলোচনায় বসতে বলা হলো এবার সেই আলোচনার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের থেকে একটি তিনটি শর্ত দিয়ে দেওয়া হলো তিন শর্ত শর্ত তিনটি একদম পরিষ্কার এবং সেক্ষেত্রে দেখুন যে শর্ত তিনটি সত্যি সত্যি একদমই গ্রহণযোগ্য আলোচনার ক্ষেত্রে যে শর্তগুলো দেওয়া হয়েছে তা জানিয়েছেন আহ্বায়ক ভাস্কর ঘোষ আলোচনার ক্ষেত্রে আমাদের প্রথম দাবি সুপ্রিম কোর্ট থেকে সরকারকে মামলা প্রত্যাহার করতে হবে অর্থাৎ যে ডিএ মামলাটি এগারোই এপ্রিল উঠতে চলেছে সেই যে মামলা সেই মামলাটি প্রত্যাহার করতে হবে দ্বিতীয়ত ধর্মঘটের জন্য কর্মীদের কাছে পাঠানোর শোকজ বা কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করতে হবে তৃতীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যাদের বদলি করা হয়েছে প্রত্যাহার করতে হবে সেই সব বদলির নির্দেশও তবে সরকারের কাছে যে এই আলোচনা সেই আলোচনা যে ডেকেছে এখানে মুখ্য সচিব এবং অর্থ সচিব তাদেরকে থাকার কথা বলা হয়েছে জানি না সে আলোচনা কতটা ফলপ্রসূ হবে বা কবে হবে তবে মূল যে মামলাকারী কনফেডারেশন তারা কিন্তু বলেছে যে তাদের ডাকলেও এ বিষয়ে অর্থাৎ এই আলোচনায় তারা থাকতে পারবেন না কারণ এখন সুপ্রিম কোর্টে সে মামলা চলছে যেহেতু বিচারাধীন বিষয় এখন সেজন্য তারা থাকবেন না তবে অন্যান্য সংগঠনরা কিন্তু একে কিন্তু অনেকটাই স্বাগত জানিয়েছেন তবে যে বিষয় নিয়ে মামলা ছিল অর্থাৎ কর্মবিরতি সেই কর্মবিরতিকে কিন্তু কোনো রূপ হস্তক্ষেপ করেনি কোর্ট সেই বিষয়ে তারা মাথা ঢোকাতে চায়নি তারা পরিষ্কার বলেছে যে আলোচনা করুন আলোচনার মাধ্যমে সমাধানে নিয়ে আসুন কারণ রাজ্যের ক্ষতি হচ্ছে এখন দেখা যাক যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো পূরণ হয় কিনা এবং বকেয়া ডি সহ যে ডি আন্দোলন চলছে এবং ডিএর যে এআই সি অনুযায়ী এবং স্বচ্ছ নিয়োগের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ হয় কি না ধন্যবাদ